নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান তৃতীয় সেমিস্টার যারা 2022 এবং 2023 সালে রাষ্ট্রবিজ্ঞান পাশ জেনারেলের যে তৃতীয় সেমিস্টারের পরীক্ষা দেবে তারা কোন প্রশ্নগুলো পড়ে যাবে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো CC3, ঠিক আছে। তো দেখো বিএ থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান, তো দেখো 15 নম্বরের মডিউল 1 থেকে 15 নম্বরে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। তো দেখো মডিউল 1 থেকে যেটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে সেটা ছিল ভারতের সংবিধান সংশোধন পদ্ধতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার গঠন ও কার্যবলী আলোচনা করো। তো দেখো পরের প্রশ্ন কি, ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। এবং তার পরের প্রশ্ন কি আছে, ভারতের সংবিধানের মুখবন্ধ বা প্রস্তাবনার গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। তো দেখো আমি যে প্রশ্নগুলো দিয়েছি মডিউল 1 থেকে, এখান থেকে 100% তোমরা কমন পাবে। তাছাড়া তোমরা এইগুলো পড়ে যাবে, ভারতের সংবিধান সংরক্ষিত সাম্যের অধিকারটি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতের সংবিধানের সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে স্বীকৃত ধর্মীয় স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের সংবিধানে সংরক্ষিত শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকারটি ব্যাখ্যা করো। বুঝতে পারছো আমি কী বলছি? পরের প্রশ্ন, রাষ্ট্র পরিচালনায় নির্দেশমূলক নীতির গুরুত্ব ও তাৎপর্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার প্রকৃতি আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় ও রাজ্যের আর্থিক সম্পর্ক আলোচনা করো। তারপরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে প্রশাসনিক বা শাসন সংক্রান্ত ক্ষমতা বণ্টন আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্র ও রাজ্যের মধ্যে আইন সংক্রান্ত বণ্টন আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতে কেন্দ্রীয় আইনসভার ও লোকসভার গঠন ও কার্যবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভা রাজ্যসভার গঠন বা কার্যবলী আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের রাজ্যসভা ও লোকসভার মধ্যে সাংবিধানিক সম্পর্ক আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের লোকসভার অধ্যক্ষের ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের আইনসভার সদস্যদের বিশেষ অধিকার অব্যাহতি সমূহ বর্ণনা করো। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো যদি পড়ে যাও 100% মডিউল 1 থেকে তোমরা কমন পাবে। তার সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যবলী আলোচনা করো এবং ভারতের বিচার ব্যবস্থার হাইকোর্টের ক্ষমতা ও কার্যবলী আলোচনা করো। তো দেখো মডিউল 1 থেকে এই সমস্ত প্রশ্নগুলো পড়ে গেলে 100% তোমরা কমন পাবে 2023 সালে তোমাদের যে তৃতীয় যে সেমিস্টার হচ্ছে 2022-2023-এ, এখান থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। তো দেখো মডিউল 2 থেকে কোন প্রশ্নগুলো সবথেকে বেশি ইম্পর্টেন্ট আছে, মডিউল 2-র সাজেশনটা আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। 2-1 দিনের মধ্যে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাহলে তোমরা বুঝতে পারবে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো মোস্ট ভাইটাল। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।